ও ছাত্রছাত্রীরা আজ তোমাদের ক্লাস টেনের একটা কবিতা লাইন বাই লাইন পড়ে শোনাবো এবং তার প্রত্যেকটা লাইনেরও তোমাদেরকে মানে করে দেখাবো এর ফলে তোমাদের কাছে কবিতাটা বোঝাও যেমন সহজ হয়ে যাবে এর থেকে যে প্রশ্ন উত্তরগুলো আসবে সেগুলো আরও সহজ হয়ে যাবে প্রত্যেকটা শর্ট কোশ্চেন তোমরা যথোপযুক্তভাবে উত্তরগুলোও তোমরা দিতে পারবে কবিতাটির নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা প্রথমে কবিতাটা আলোচনা করার আগে কোথা থেকে নেওয়া আছে সেটা বলে নিই তোমাদেরকে এই কবিতাটি নেওয়া হয়ে গেছে নেওয়া হয়েছে জলি পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর মোট একত্রিশটি কবিতা আছে আর এই কবিতাটা তোমাদের একত্রিশতম কবিতা শঙ্খ ঘোষের শঙ্খ ঘোষের লেখা আর কি আরেকটা তোমাদের বিষয় জানিয়ে রাখি শঙ্খ তিনি আরেকটা যে নামে পরিচিত তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ আর যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে সেই বিষয়টা আরেকবার তোমাদের কাছে তুলে ধরছি এই বিষয়টা তোমাদের মনের মধ্যে ভরে রাখবে আর ওই ভাবনা অনুযায়ী আমার কবিতাটাকে বিচার করবে বা কবিতাটাকে শুনতে থাকবে ওই বিষয়ের সঙ্গে কবিতাটা সুন্দরভাবে মিলে গেলে তোমরা সুন্দর করে আরও সুন্দর করে কবিতাটা বুঝতে পাবে কয়েক বছর আগে উনিশশো সালে ইরাক এবং কুয়েতের মধ্যে তেল নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল অর্থাৎ দুটোই তেল উৎপাদনকারী দেশ নামে আমাদের ইতিহাসে খ্যাত হয়ে আছে ইরাক এবং কুয়েত এতে তেল নিয়ে সমস্যা দিনের পর দিন বাড়তে থাকে কুয়েতের পক্ষ অবলম্বন করে আমেরিকা ইংল্যান্ড ও ফ্রান্স এরা একত্রিত হয়ে কুয়েতের সঙ্গে একত্রিত হয়ে ইরাকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অর্থাৎ যুদ্ধ শুরু করে কি কারণে যুদ্ধ শুরু করে ইরাককে একনায়কতান্ত্রিক দেশ বলে প্রতিপন্ন চেষ্টা করার চেষ্টা করে অর্থাৎ ইরাকের যে প্রধান ছিলেন তার নাম হচ্ছে সাদ্দাম হোসেন এর সাদ্দাম হোসেনের নাম তোমরা অনেকেই হয়তো শুনেছ যে একনায়কতান্ত্রিক দেশ সাদ্দাম হোসেনের দেশ ইরাককে যে কোনো উপায়ে ধ্বংস করতে হবে অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্স সঙ্গে কুয়েত একত্রিত হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধে ইরাক হেরে যায় ইরাকের সঙ্গে যে সমস্ত ছোটো ছোটো দেশগুলো ছিল আফগানিস্তান প্যালেস্টাইন এদের অবস্থার অবনতি ঘটে এখানকার যে সাধারণ মানুষগুলো ছিল এরা এই যুদ্ধের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে এরা প্রায় ধ্বংসের মুখে চলে যায় আমাদের একটা কথাই আছে না রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ায় প্রাণ যায় এই ধরনের একটা অবস্থার সম্মুখীন হয় আফগানিস্তান প্যালেস্টাইনের যে সাধারণ নাগরিক ছিল তাদের উপর এই প্রভাবটা পড়তে থাকে রাজাদের কোনো সমস্যা হয় না নেতাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় শুধুমাত্র সাধারণ মানুষদের নেতারা নেতাই থাকে আর এই নেতাদের নিয়েই ইতিহাস লেখা হয় রাজাদের নিয়ে ইতিহাস লেখা হয় কখনো সাধারণ মানুষের কথা কেউ ভাবে না এই সাধারণ মানুষের কথা চিন্তা করি শঙ্খ ঘোষ আমাদেরকে একত্রিত হতে বলেছেন যে আমরা একত্রিত হয়ে এই সমস্যাগুলো সমাধান করব সেই হিসাবে তিনি এই কবিতাটা লিখেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ডান পাশে ধস আমাদের বাঁগ গিরি খাত অর্থাৎ ডান পাশ মানে হচ্ছে আমাদের ডান দিকটা আমাদের সবসময় খুব দৃঢ় হয় অর্থাৎ সেদিকেও ধস অর্থাৎ সেদিকটা দৃঢ় নেই অর্থাৎ যে সমস্ত নেতা মন্ত্রীদের উপর আমরা ভরসা করেছিলাম তারা আমাদের কাছ থেকে আজ সরে গেছে আমরা সাধারণ মানুষ একেবারে নিরুপায় হয়ে আছি অর্থাৎ আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরি খাত অর্থাৎ গিরিখাতগুলো এমন আকৃতির হয় যা এতটাই গভীর হয় যা দেখা যায় না এতটাই গভীর হয় সেই গভীরতার মধ্যে যদি কারোর কেউ পড়ে যায় তাহলে তার মৃত্যু অবশ্যই অর্থাৎ আমাদের বাঁ দিকটাও যে আমরা ঘুরে দেখব আমাদের তো সাধারণ মানুষ আমরা যে দিকটাও ঘুরে দেখব সেদিকেও দেখার উপায় নেই পড়ে গেলেই মৃত্যু অর্থাৎ চরম বিপদ আমাদের সম্মুখে আজ উপস্থিত তাহলে এই দুটো লাইনের মানে তোমরা বুঝে গেলে আমাদের ডান পাশে ধস আমাদের গিরি খাত আমাদের মাথায় বিমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আর আমাদের মাথার উপর কি ঘুরছে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান তো আর রাজার বাড়ির ছাদে পড়বে না নেতাদের বাড়ির ছাদে পড়বে না পড়বে কাদের ওপর সাধারণ মানুষের ওপর কারণ সাধারণ মানুষের বাস হচ্ছে খোলা আকাশের নিচে তাদের ওপরে অর্থাৎ সাম্রাজ্যবাদী অর্থাৎ যে দেশগুলোর কাজই হলো একটার পর একটা সাম্রাজ্য জয় করে যাওয়া বা একটার পর একটা দেশ জয় করে নিজেদের মুঠোর মধ্যে গ্রাস করে নেওয়া সেই সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলো কি করছে এই সমস্ত দুর্বল রাষ্ট্রগুলোর উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এবং নিমেষে তাদের বিমারু যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দিচ্ছে যাদের যাতে এই সমস্ত দেশগুলোর আর পরবর্তী ক্ষেত্রে কেউ যেন অস্তিত্ব খুঁজে না পায় বা ইতিহাসের পাতা থেকে এরা যেন সম্পূর্ণ বিলীন হয়ে যায় আমাদের মাথায় বিমান অর্থাৎ যুদ্ধ বিমানগুলো মাথার উপর কী কারণে ঘুরছে তোমরা বুঝতে পারছ শুধু তো অকারণে ঘুরবে না উপর থেকে বোমা নিক্ষেপ করছে আর আফগানিস্তান প্যালেস্টাইনের মতো ছোটো ছোটো সাম্রাজ্যগুলোকে বা ছোটো ছোটো দেশগুলোর সাধারণ মানুষগুলোকে শেষ করে দিচ্ছে নিমেষে পায়ে পায়ে হিমানির বাঁধ আমরা যে পাহাড়ের দিকে এগিয়ে গিয়ে যাব কিন্তু পাহাড়ের সামনে আমরা কি দেখতে পাচ্ছি বিশাল বরফের বাঁধ সেই বাঁধের উপর যদি পা দিয়ে আমরা কোনো কারণে কোনো উঠতে চাই সেই বরফের মধ্যে থেকে পা পিছলে আমরা পড়ে গিয়ে মারা যেতে পারি অর্থাৎ আমাদের চারিদিকে বাধা আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে এই মুহুর্তে আমাদের আর কোনো উপায় নেই আমাদের উপায় যারা করে দেবে তারাই তো আজ আমাদের ভুলে যেতে বসেছে তারা আজ আমাদের সঙ্গে বেঈমানি করেছে তারা আমাদের কথা মনেই রাখছে না অর্থাৎ আমাদের পথ নেই আমাদের অর্থাৎ সাধারণ মানুষের খেটে খাওয়া দিন দরিদ্র দিন আনা মানুষদের কথা দিন খেটে আনা মানুষদের কথাই আমরা আলোচনা করছি আমাদের আর উপায় নেই আমাদের অর্থে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে আমাদের ঘর উড়ে গেছে অর্থাৎ এই সাধারণ মানুষের ঘরগুলো তো আর খুব মজবুতভাবে তৈরি নয় সাধারণ টালি খড় এইসব দিয়ে তৈরি তাদের আর ঘরের চাল নেই এই বোমান বোমারু বিমানগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এখানে সব হচ্ছে মৃতদেহ অর্থাৎ শিশুরা হচ্ছে দেশের ভবিষ্যৎ আজ দেশের ভবিষ্যৎ মৃতপ্রায় হয়ে গেছে ছড়ানো রয়েছে কাছে ধরে আশেপাশে সব মৃত প্রায় দেহগুলো ছোটো ছোটো শিশুদের দেহগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার থেকে কবি বোঝাতে চেয়েছেন যে আমাদের অদূর ভবিষ্যৎ শেষ বা মৃতদেহের মতো মাটিতে লুটিয়ে গেছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কবি বলছেন যে আর যে কজন বেঁচে আছি বহু মানুষ তো মারা গেছে আর যে কজন বেঁচে আছে তারাও কি এই মুহূর্তে মরে যাব এই সংশয় অর্থাৎ কবির মনের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে সেই ভীতি থেকে বলছেন আমরাও কি তবে মরে যাব আমাদের পত্নী আর আয় আরও বেঁধে বেঁধে থাকি এই মুহূর্তে কি করতে হবে আমাদের আমাদের এক হয়ে থাকতে হবে আমাদের আর অন্য কোনো উপায় নেই আমাদের এই উপায়টাই অবলম্বন করতে হবে আমরা যদি পরস্পর পরস্পরের কাছে হাত ধরাধরি করে একে অপরের সহযোগিতায় বেঁচে থাকতে পারি তাহলেই আমরা বেঁচে যাব কবির একটা আগের লাইনে বললেন না যে আমরাও এ মুহূর্তে মরে যাবো নাকি অর্থাৎ এই ভয়টা যদি দূর করতে চাও তাহলে আমাদেরকে এক হয়ে থাকতে হবে হাতে হাত ধরে দৃঢ়তার সঙ্গে বেঁচে থাকতে হবে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা ইতিহাস রচনা হয় কাদের নিয়ে জানো রাজাদের নিয়ে কারণ রাজার সঙ্গে রাজার যুদ্ধ হয় কোনো রাজা যেতে কোনো রাজা হেরে যায় কিন্তু এখানে তো রাজা যুদ্ধ করে না সাধারণ মানুষ যুদ্ধ করে সাধারণ মানুষদের কথা কখনোই আলোচনার বিষয়বস্তু হয় না বা সাধারণ মানুষদের ইতিহাসে কখনোই স্থান হয় না কে মনুমেন্ট বানিয়েছে আমরা কি তা জানি কিন্তু মনুমেন্ট কত শতাব্দী আগে কবে বানানো হয়েছে সব কিছু খবর আমাদের কাছে আছে মনুমেন্ট তো আর রাজরাজারা রাজারা কে তাজমহল বানিয়েছে সেটা আমরা জানি কিন্তু এই তাজমহল বানানোর পেছনে কত সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম আছে সে কথা কিন্তু আমরা কোথাও ইতিহাসের কোনো জায়গায় খুঁজে পাই না যে কে তাজমহল বানিয়েছে শুধু জানি যে কোন রাজার আমলে কে বানিয়েছে কত খ্রিস্টাব্দে বানিয়েছে কতজনের পরিশ্রমের মাধ্যমে এটা বানানো সম্ভব হয়েছে কত দিনের সময় লেগেছিল এই সমস্ত বিষয়গুলো জানি কিন্তু এই যে সাধারণ মানুষগুলোর কথা কেউ বলে না তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই তো আজ এই তাজমহল তৈরি হয়েছে এখানেও দেখো আমাদের ইতিহাস নেই আমার তো সাধারণ মানুষের সাধারণ মানুষেরা কখনো ইতিহাসে স্থান পায় না অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ এমন ইতিহাস যে ইতিহাসে সাধারণ মানুষের উল্লেখটুকু পর্যন্ত থাকে না অর্থাৎ কোথাও আলোচনার মূর্তি যেন শেষ হয়ে যায় আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কি করতে হবে আমরা ভিখারির মতো আমরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছে বারবার ভিখারির মতো চাইতে হবে গিয়ে যে আমরা শান্তি চাই মৃত্যু চাই না আমরা অশান্তি চাই না যুদ্ধ চাই না আমরা বারবার ভিখারির মতো গিয়ে আবেদন করব কিন্তু এই আবেদনে তো কখনোই আমরা সাড়া পাবো না জানি কিন্তু তা সত্ত্বেও আমাদের বারবার ভিখারির মতো গিয়ে আবেদন করতে হবে সেই জন্য আমরা ভিখারি বারো মাস আমাদের এই ভিখারি বৃত্তিটা বারো মাস যাবে ভিখারি বৃত্তি মানে এই যে আমরা শান্তি চাই এই চাহিদাটা ভিখারির মতো গিয়ে চাইতে হবে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে এখানে বেঁচে থাকা সম্ভব নয় যদি আমরা আবেদনের মাধ্যমে কিছুটা বেঁচে থাকতে পারি তাহলেই বেঁচে থাকবো যদি আমরা আবেদন না করি কখনো হয়তো মরে গেছি বা কখনো হয়তো বেঁচে আছে এইটুকু সম্বল নিয়ে আমাদের কথা কেবা জানে আমরা ফিরেছি দরে দরে আমাদের কথা কেউ মনে রাখে না আমরা শান্তির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছি একটা দেশ থেকে আরেকটা দেশে গেছি শান্তির বার্তা নিয়ে আমরা আমরা আর যুদ্ধ চাই না আমাদের প্রাণ ফিরিয়ে দিন আমাদের নিরীহ প্রাণগুলো যেভাবে বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে দিন কিন্তু বারবার গিয়েও আমরা বঞ্চিত হয়েছি আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে অর্থাৎ আমরা প্রতিটা দুয়ারে দুয়ারে ঘুরেছি প্রত্যেকটা দেশে দেশে ঘুরে ঘুরে বেরিয়েছি কিন্তু প্রত্যেকের কাছ থেকে নিষ্ফল আবেদন নিয়ে ফিরে এসেছি অর্থাৎ আমাদের আবেদনে কেউ সাড়া দেয়নি কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু এখনও তো পর্যন্ত কয়েকজন বেঁচে আছি সবাই যদি মরে তো তাহলে এই চিন্তাভাবনা আমাদের কাছে থাকতো না কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আমরা এই মুহূর্তে তো কজন বেঁচে আছি এই কয়েকজনই হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারবো শান্তির বার্তা এই আবেদন রেখে কবি শেষ মুহূর্তে বলছেন দেখো আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই যে শেষ মুহূর্তে যে লাইনটি বললেন সেই লাইনটির মর্মার্থ হলো যে এই মুহূর্তটা অর্থাৎ শেষ সময় যদি আমরা একত্রিত বা সঙ্গবদ্ধ না হই তাহলে আমাদের ইতিহাস ক্ষমা করবে না অর্থাৎ ইতিহাস থেকে সম্পূর্ণভাবে আমরা বিলুপ্ত হয়ে যাব রাজারা থেকে যাবে সাম্রাজ্যবাদী শক্তিরা থেকে যাবে সবাই থেকে যাবে অর্থাৎ আমাদের যদি ইতিহাসে স্থান করে নিতে হয় আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে এইভাবে তোমরা যদি প্রত্যেকটা লাইন কবিতাটা খুব গুছিয়ে আমার এই বক্তব্যটা বা আমার এই বর্ণনাটা যদি শোনো আর সামনে বইটাকে খোলা রাখবে খোলা রেখে একটা ছবি মতো করে নেবে ইরাকের সঙ্গে কুয়েতের যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে ইরাকের পক্ষ কারা কারা অবলম্বন করেছে কুয়েতের পক্ষ কারা কারা অবলম্বন করেছে কুয়েতের সঙ্গে আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্স একত্রিত হয়ে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করল ইরাক শেষ হয়ে গেল সাদ্দাম হোসেনের পরবর্তী ক্ষেত্রে ফাঁসি হলো দু হাজার তিন সাল নাগাদ সাদ্দাম হোসেনের ইরাক প্রায় শেষ মানে আমাদের ম্যাপ থেকে ইরাক উধাও হয়ে গেল কিন্তু ক্ষতি হলো কার আফগানিস্তান প্যালেস্টাইন ইরাকের মানে পাশাপাশি যে সমস্ত ক্ষুদ্র রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রের যে সাধারণ জনসাধারণ ছিল তারা শেষ হয়ে গেল এর মানে ছবি করে নেবে ছবি করে নিলে এই ছবিটা মনের মধ্যে রাখবে সেই ছবির সঙ্গে শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে মেতে থাকে কবিতায় কি বলতে চাইছেন লাইন টু লাইন আমার পড়ানোটা মেলাবে মেলালে তুমি তোমার বিষয়টা তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আর এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বোতামটি টাচ করে দেবে আর সবার আগে আমার পড়াটা তোমাদের কাছে পৌঁছে যাবে